450 বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে শেরপুরের লস্কর খান জামে মসজিদ। প্রচলিত আছে মোগল শাসনামলে 1604 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নেই সেই জাকজমক। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শেরপুর জেলা সদর থেকে 14 কিলোমিটার দূরে ঝিনাইগাতির হাতিবান্ধা ইউনিয়নের ঘাগরা লস্কর গ্রাম। এখানকার অন্যতম ঐতিহ্য লস্কর খান জামে মসজিদ। ইতিহাসবিদদের মতে বক্সার বিদ্রোহীদের নেতা হিরঙ্গি খাঁর বিদ্রোহের সময় মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদের গায়ে করা নকশা তারই প্রমাণ বহন করে। স্থানীয়দের মাঝেও প্রচলিত নানা কল্পকথা। আমরা জন্মের পর থেকে এই মসজিদ দেখতেছি, শুনেছি যে মোগল আমলে তৈরি। বাড়ি ঘর তৈরি করলে তার এত দিন ঠিক আর না, এটা আল্লাহ পাকের খাসের রহমত। এর জন্য এই যে খালি একটু রং মেরামত টেরামত করে অনেকে জানে যে মাড়ি মসজিদ বলে পরিচিত। সবাই জানে যে মাড়ি মসজিদ কোন জায়গায়, দেখার জন্য অনেক দূর থেকে আসে। মসজিদের যত্নটাও মানে ওরকমভাবে করা হয় না, যেরকম ছিল আগে ওরকমই হালকা একটু রং টং ভিতরে করছে এটুকুই। 2005 সালে হেরিটেজ স্থাপত্য হিসেবে মসজিদটি দেখভালের দায়িত্ব পায় প্রত্নতত্ত্ব বিভাগ। তবে দেখভালের অভাবে অরক্ষিত হয়ে পড়েছে চুন সুরকিতে গড়া অনন্য স্থাপত্যটি। কোষ্ঠী পাথরের মূল্যবান হেরিটেজ ফলকটিও চুরি হয়ে গেছে। এই মসজিদে নামাজ পড়লে অটোমেটিক একটা প্রশান্তি কাজ করে। ভিতরে জায়গাটা অনেক ছোট আর কি, 30 থেকে 31 জন মানুষ নামাজ পড়তে পারে খুব চাপাচাপি করে। প্রত্নতত্ত্ব বিভাগ নেওয়ার পরের থেকে এখানে কোনো কাজ ওরকম হয় নাই, শুধু একবার রং করছে, এই যে পুরো রংটাই করে গেছে। এই মসজিদটা প্রায় আমাদের এনে 2.5 একর জমি হইতে পারে অথবা একটু বেশি হইতে পারে। এটা দুটো পুকুর আছে, এই পুকুরের যে ইনকাম হয় লিজ দেওয়া হয়, এই লিজ দিয়েই আমরা সাধারণত মসজিদ এই ইমামের বেতন মুয়াজ্জিমের বেতন আনুষাঙ্গিক খরচাদি এনে এই থেকেই করা হয়। দ্রুত রক্ষণাবেক্ষণ করা না হলে হারিয়ে যাবে কালের সাক্ষী এই মসজিদটি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।